সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল তারই এমপি ডেভেলপমেন্ট ফান্ড হিসাব রক্ষকের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ঠিকাদার শ্রীরামপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঠিকাদার প্রবীর ঘোষের দাবি, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে ডেভেলপমেন্ট ফান্ড হিসাব রক্ষকের তার কাছ থেকে 5 লক্ষ টাকা নেন। তিনি যে কাজটি করেছিলেন সেই কাজটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়, সেটা পুনরায় চালু করার জন্য 5 লক্ষ টাকা দিতে হয়েছে। কিন্তু 5 লক্ষ টাকা দেওয়ার পর যখন তিনি কাজ করতে পারছেন না, তখন তিনি এমপি ডেভেলপমেন্ট ফান্ড হিসাব রক্ষকের সাথে যোগাযোগ করলে আরও 5 লক্ষ টাকার দাবি করে বলে অভিযোগ। এমপি ডেভেলপমেন্ট ফান্ড হিসাব রক্ষকের দাবি, তাকে ফাঁসানো হয়েছে পুরো রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে এই অভিযোগ। যদি সত্য ঘটনা ঘটত তাহলে এতদিন ঠিকাদার কেন এমপি সাহেবকে জানাননি? তিনি এমপি সাহেবের কাজ ছেড়ে দেওয়ার পরেই তাকে কালিমা লিপ্ত করার জন্যই এই অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে। পুরো ঘটনাটা অস্বীকার করেছেন। এ বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পার্টির সাথে যুক্ত। প্রাক্তন সাংসদ আকবর আলী খানের সময় থেকে তাকে খুব কাছের লোক ছিলেন, তাই তাকে তিনি এমপি ডেভেলপমেন্টের কাজ দেখার দায়িত্ব দিয়েছিলেন। পুলিশকে বলবো উপযুক্ত তদন্ত করতে। তিনি বলেন, কাউকে বিশ্বাস করা উচিত না, এরা রাজনীতি করতে আসে নিজের পকেট ভরার জন্য। হুগলি থেকে সুজিতের রিপোর্ট, খবর 72 ঘন্টা। হ্যাঁ, অভিযোগটাতে লেখা হয়েছে 2017 সালে নাকি আমি ওর কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছি বলে অভিযোগ করেছে থানাতে, যেটা দেখলাম। কেমন ঘটনাটা হচ্ছে যে 2017 সাল থেকে 2018 সাল পর্যন্ত ও একবারও সাংসদের কাছে গিয়ে বললো না কেন যে আপনার নাম ভাঙিয়ে প্রবীর মুখার্জি আমার কাছ থেকে টাকা নিয়েছে। তা ঘটনা হচ্ছে সেটা চেপে গেল, ও যখন শুনলো যে আমি সাংসদের কাজ ছেড়ে দিয়েছি, তখন ও ষড়যন্ত্র করে ওর কাউরি প্ররোচনায় পড়ে ও এসে আমার নামে এই মিথ্যে অভিযোগগুলো তুলেছে। উল্টে সেদিন এসে ও আমার বাড়িতে ঢুকে এসে আমাকে হুমকি দিয়ে যায় যে আপনাকে আমি দেখে নেব, এবং ও ছেলেপুলে নিয়ে আসে এবং তারা এখানে এসে যখন উপস্থিত হয় ইতিমধ্যে ওর চিৎকার চেঁচামেচিতে আমার মা, আমার স্ত্রী, আমার ভাইয়ের বউ সবাই দাঁড়িয়েছিল। তাদের সামনে ও আমাকে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে আপনি কোম্পানির থেকে টাকা খেয়েছেন, কিন্তু এই যে অভিযোগটা আপনি আমায় করছেন যে 5 লক্ষ টাকা নিয়েছেন, এই কথা ও একবারও সেদিন বলেনি। ও আমায় বলেছিল যে আপনি কোম্পানির থেকে টাকা খেয়ে আমার কাজ বন্ধ করে দিয়েছেন। লারসেন টুব্রো কোম্পানি আমার বাবার কোম্পানি নয়, সুতরাং সেই কোম্পানির ও ঠিকাদার, ও কাজ ওখানে পাবে, কি কাজ করেছে কি না করেছে সে সম্পূর্ণ ব্যাপারটা ওর ব্যাপার। ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে এই অভিযোগটা তুলছে যাতে আমার চরিত্র হনন করা যায়। তৃণমূলের ভাবমূর্তি তো নষ্ট হওয়ার কিছু ব্যাপার নেই, কারণ আমি তো একজন সাংবাদিক, আমার একটা সরকারি পরিচয়পত্র আছে, এটাই আমার আসল পরিচয়। তা আমি তৃণমূলের কোনো পদেও নেই, কিছুই নেই। সুতরাং আমি এমপি ডেভেলপমেন্টের কাজ করতাম, সেই হিসাবেই এমপির সাথে 2009 সাল থেকে আছি। তা সেই এমপির নাম ভাঙিয়ে যখন ও যখন বলছে যে এমপির নাম ভাঙিয়ে আমি ওকে চমকেছি বা ওর কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে 2017 থেকে 2018 ডিসেম্বর পর্যন্ত ও কেন আমার নামে অভিযোগ করলেন না ওনার কাছে যে আপনার নাম করে ও এরকম টাকা নিয়েছে আমার কাছ থেকে? আজকে এই অভিযোগটা তোলার মানে কী? মানে যেহেতু আমি ওনার কাজ ছেড়ে দিয়েছি সেই জন্যে ওই অভিযোগটা তোলা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। নিশ্চয়ই রাজনৈতিক ব্যাপার, ওর পেছনে নিশ্চয়ই কোনো ইন্ধনদাতা আছে যার মদতে ওই কাজটা করছে, ঠিক আছে? তা সুতরাং এটা চরিত্র হনন ছাড়া কিছু নয়। অতএব এ ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া সেটা আমি নেব। আপনার নাম? প্রবীর মুখার্জি। হ্যাঁ, আপনি একটা অভিযোগ লিখেছেন যে সংসদের নাম করে আপনার থেকে টাকা চেয়েছিল এবং কাজও করতেনি, কি ঘটনাটা? অ্যাকচুয়াল হচ্ছে আমি একটা বহুজাতি কোম্পানি, তার কোম্পানির আমি একটা সিভিল কন্ট্রাক্টরে কাজ পাই, এবং কাজ পাই মানে লোয়েস্ট কোটেশন দিয়ে, লোয়েস্ট হয়েছিল কোটেশন, আমার অনেকেই কোটেশন দিয়েছিল, আমার কোটেশন লোয়েস্ট হয়েছিল, সেই হিসেবে কাজ পাই। তা আমি কিছুদিন কাজ করার পর হঠাৎ দেখি কোম্পানি বলছে তোমাকে আর কাজ করতে হবে না। আমি বললাম কেন? কোম্পানি বলল এখানে একজন মানে নেতা, তিনি বারণ করেছেন। তৃণমূলের নেতা? হ্যাঁ, তৃণমূলের নেতা। তা আমি যথারীতি কে বারণ করেছে জানে শুনলাম, এখানকার সাংসদের সাথে থাকেন এবং মাঝে মধ্যেই দেখেছি ওনাকে, তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হচ্ছে সেখানে উনি আছেন। তো ওনার নাম হচ্ছে প্রবীর মুখার্জি।
তো উনি আমাকে টোটালি কাজ থেকে বলেন যে তোমাকে কাজ করা যাবে না, কারণ সাংসদ মানা করেছে। আমি বললাম কারণ? বলছে সব কিছু বলা যাবে না, তোমায় ওখানে কাজ করতে দেওয়া হবে না। তো যথারীতি আমি ভয় পেয়ে সমস্ত কাজ রেডি করে সমস্ত মাল মেটেরিয়ালস কিনেছি, সেই অবস্থায় বললো কাজ করতে দেওয়া হবে না। আমি দুঃখের সঙ্গে বললাম যে ঠিক আছে স্যার, আর কী করবো বলো। তো তখন আমাকে আলাদা করে উনি ডাকেন একদিন, ডেকে বলে যে তুমি যদি 5 লক্ষ টাকা দাও তাহলে আমি এমপি সাহেবকে ম্যানেজ করে নিতে পারবো। আমি বললাম দেখুন স্যার, আমি তো এই মুহূর্তে নেই, ঠিক আছে আমি দু একটা দিন বাদে এসে দিচ্ছি। তা আমি ওনাকে দু একদিন বাদে গিয়ে 5 লক্ষ টাকা দিই। দেওয়ার পর উনি ওই 5 লক্ষ টাকা নেওয়ার পর আবার ঘোরাচ্ছেন। ঘোরাতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার কাজটার সম্বন্ধে কিছু ব্যবস্থা হলো? বলল না দাঁড়াও, এখন এমপিকে আমি বুঝিয়েছি, আরও কিছু টাকা লাগবে। তা আরও কিছু মানে? বললো আরও 5 লক্ষ টাকার মতো দিতে হবে। তো বললে আমি বললাম যে 5 লক্ষ টাকা আর তো এই মুহূর্তে আমার ওদিকে টাকা ফেঁসে আছে কোম্পানির কাছে, প্লাস হচ্ছে আপনি আবার টাকা চাইলে আমি কোত্থেকে দেবো? তখন উনি বললো ঠিক আছে তাহলে যাও, এখন পরে কথা হবে, আমি এ করতে পারবো। তো কিছুদিন যাবৎ আমি দেখলাম যে উনি এমপি সাহেব নাকি ওনাকে না এতদিন পরে ওনার বক্তব্য হচ্ছে এত, যদি ঘটনাটা ঘটে থাকে 2017 বা 2018 প্রথম দিকে, এত বছর পরে কেন বা 1.5 বছর পরে কেন অভিযোগ করতে গেলেন? 1.5 বছর না, 1 বছর, 17-18 জানুয়ারিতে আমার ঘটনা। তো উনি, আমি এতদিন ধরে ওনার একটা এমপি সাহেবের সাথে থাকেন, প্লাস হচ্ছে উনি মনে করুন সমস্ত পার্টির পদে সব কিছু উনি গ্রহণ করেন, তো সেই হিসেবে আমি ভয়েতে কিছু বলতে পারিনি। তা আজকে আমি দেখলাম যে উনি কারো মানে এমপি সাহেব ওনাকে যে কোনো কারণবশতই হোক তাড়িয়ে দিয়েছেন। তারপরে আমি মুখ খুলতে পারলাম এবং ওনার বাড়িতে আমি গেছিলাম। আমি গিয়ে বললাম আমি যে টাকাটা দিয়েছি দাদা সেই টাকাটা ফেরত দিন। তো উনি প্রথম কথা বললো টাকা কিছুই আমাকে দাওনি, আমি ফেরত দিতে পারবো না, কোনো টাকা দেবো না। আমি তখন বললাম আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে গেলাম, আবার এমপি সাহেবের নাম করে আপনি 5 লক্ষ টাকা নিলেন, আবার বললেন যে 5 লক্ষ টাকা আরও দাও। আমি সেই টাইমে আমি টাকা জোগাড়ও করতে পারিনি, আমি দিতেও পারিনি। আপনি আজকে বলছেন টাকা কোথায়, টাকা আমি দিতে পারবো না, সেটা বললে কি করে হবে বলুন? আমি তো মানে খুব কষ্টে করেই আপনাকে টাকাটা দিয়েছি, আমি একজন কন্ট্রাক্টর, লেবার কন্ট্রাক্টর, সেখানে কাজ করে বা যেটুকুন যা সব জায়গায় কাজ করে জমিয়েছি সেই টাকা থেকে দিয়েছি, আপনি সেই টাকা ফেরত দিতে হবে, আমার কাজও চলে গেল, আপনি টাকাও যদি না দেন। তো উনি তখন আমাকে বলছে আজকের পর যদি আমার বাড়ির সামনে আসিস, উনি একটা মেশিন বার করেছিলেন, জানি না মেশিনটা চলে কি না চলে, উনি আমার দিকে মানে ট্রিগারটা এ করে উনি বলছেন যে আজকের পর যদি আমার বাড়িতে আসিস বা থানায় যাস তোকে মেরে তোর লাশ গায়েব করে দেবো, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি সেই ভয়ে আমি একটা এই যে থানায় গিয়ে অভিযোগপত্র জানাই, মানে থানাকে বলি যে আমার প্রাণ সংশয় আছে এবং যদি আপনারা আমাকে কিছু প্রোটেকশান দেন। এটা কি তৃণমূল নেতা বলে এতদিন ভয় বলতে পারেননি? হ্যাঁ হ্যাঁ একদম, কি যেহেতু কল্যাণ ব্যানার্জি নাম করেছিল, নাম করেছিল আমাদের এমপি সাহেবের নাম করেছে এবং ভয়তে এবং ওনার সাথে থাকেন বা পার্টিতে প্রোগ্রামেও যান সব রকমের দেখেছি বলে ভয়তে আমি কিছু করতে পারি না। আজকে আমি সেই ভয় থেকে মুক্ত হয়ে আমি যখন দেখলাম ওনার সেই কিছু করতে পারবেন কি জানি না, তো উনি চেষ্টা করছেন হয়তো আমাকে কিছু করে দেয়া, সেই হিসেবে আমি থানায় জানিয়েছি। আপনার নাম? প্রবীর ঘোষ। প্রথমত প্রবীণ মুখার্জি কোনোদিনও আমার আত্মসহায়ক ছিল না, দ্বিতীয়ত উনি আমার এমপি ডেভেলপমেন্টের কাজটা নিঃসন্দেহে দেখতেন এবং নিঃসন্দেহে পার্টির সঙ্গে অনেকদিন ধরে যুক্ত ছিল, আকবরের আমল থেকেই ছিল, বয়োজ্যেষ্ঠ মানুষ, শ্রদ্ধা করেছে। কন্ট্রাক্টর যিনি, কেউ যদি কমপ্লেন করে থাকে আমি বলবো যে পুলিশ যেন ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন করে, সত্য যা তা বেরিয়ে আসুক, সত্য চাই সত্য বার করতে হবে, পুলিশ যেন আবার কমপ্লেনটা পেয়ে যেন চুপ করে যেন না বসে থাকে, কারণ সত্যটা আমারও কত জানতে হবে, সত্য যে কমপ্লেন আছে সেটা যদি মিথ্যে হয় আমি খুশি হব,
আর এই কমপ্লেন যেটা লিখেছি যদি সত্য হয় তাহলে আমাকে জানতে হবে, বুঝতে হবে, আর কোনো মানুষকে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করা যায় না। ওই জন্য বললাম তো, কাউকে কাউকে বিশ্বাস করা যাবে না। যদি কমপ্লেন যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে কাউকে আর বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যাবে না। এরা নিজস্ব, তাহলে যদি কমপ্লেন যদি সত্য হয় তাহলে বুঝতে হবে নিজস্ব ব্যক্তিগত লাভের জন্য এরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়, রাজনীতি করার জন্য যুক্ত হয়। দলের তো কেউ নয়, দলের কোনো পোস্ট উনি হোল্ড করেন না, দলের কেউ নয়, কিন্তু উনি একজন সিনিয়র লোক ছিলেন দীর্ঘদিন ধরে, আমি যথেষ্ট সম্মান দিতাম ওনাকে, এবং উনি আমার এমপি ডেভেলপমেন্ট ফান্ড দেখতেন, কিন্তু দলের যে উনি কেউ, তো দলের তো উনি কেউ নন। কিন্তু এটাও ঠিক যে আকবরের আমল থেকে সবাইকে ছিল, আবার অনেকেও অভিযোগ আমার কাছে করেছে, ওনার কাজই ছিল সবাইকার বিরুদ্ধে অভিযোগ করা।